তুমি যেটা বললা যে শাকিব খানের পরে আর কেউ নাই ইন্ডাস্ট্রিতে সার্ভ করার মতো ওইভাবে সাকিবের মধ্যে তৈরি হয় না, বড় স্কিলে নাই। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি কেন তৈরি হয় না, এটা আসলে কি আমাদের মাঝখানে কমার্শিয়াল ফিল্মের একটা বড় ক্রাইসিস টাইম গেছে? না ওগুলো তো আমরা ওগুলোর বাদ দিয়ে আমি বেসিক কয়েকটা জিনিস দেখি বলি তোমার সাথে মিলে কিনা। দেখো আমাদের দেশের শিল্পীরা যারা আছে সাকিব ছাড়া যারা আছে ম্যাক্সিমাম, হ্যাঁ এটা এখন যে আমাদের আমার বিশ্বাস যে এখন আস্তে আস্তে আরো আসবে, কারণ হচ্ছে যে সাকিব খান তো একজন আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, তো আগে তো আমাদের এক্সাম্পল কম ছিল, এখন তো একজন এক্সাম্পল আছে আমাদের সামনে। যে ডিরেক্টরের দিয়ে আসলে বিজনেস প্ল্যান হয় না, বিজনেস তো আসলে প্রোডিউসারেরই করতে হয়, যেটা আমাদের দেশের প্রোডিউসাররা আসলে ইনেক মানে ওনাদের অভিজ্ঞতা কম, ওনারা ইন্ডিভিজুয়াল প্রোডিউসার বেসিক্যালি সবাই, যে উনি ওনার হাতে 10 কোটি টাকা আছে লিকুইড মানি, উনি হাতে 1 কোটি টাকা ফিল্মে ইনভেস্ট করবে, বা ফিল্মের ফ্যাসিনেশন ছিল শখ ছিল। এটা থেকে যদি আমরা তো খালি সমস্যার কথা বলি, সমস্যা সমাধানের পথ তো একটু আলাপ করা দরকার। দেখো এই সমস্যা সমাধানের পথ কিন্তু এই প্রযোজনা যে ইয়ে আছে সংস্থা আছে, প্রযোজক সমিতি, ডিরেক্টরদের পরিচালক সমিতি, বিশেষ করে প্রযোজনা সমিতি, তাদের কাজ কি? তারা একটা সমিতি করে রেখে দিচ্ছে, এখন তারা যদি তাদের সদস্যদের একটা সিনেমা আসছে সেই সিনেমা তাদের প্রযোজক সমিতি তো সবাই আছে ওখানে, তাদের সবার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু বসে বেশি বেশিক্ষণ লাগে না তো, 2 ঘন্টার একটা মিটিংই তো। আমাদের আমাদের সমিতিগুলো আসলে আর একটু অ্যাক্টিভ হওয়া উচিত, মানে আমাদের সমিতি যেগুলো আছে মানে এফডিসি কেন্দ্রিক যেগুলো আছে, মানে এফডিসি কেন্দ্রিক আছে আমাদের মিডিয়াতেও আছে বেশ কিছু, এগুলো আর একটু রোল প্লে করতে হবে। তারপর আরো একটা বিষয় তোমার আমি বলি, যেমন ধরো যে তোমাদের সিনেমার আর্টিস্ট কে কে, মোশাররফ ভাই, রণুক হাসান, তারিন, দিনার ভাই, এখানে দিনার ভাই প্রচার বিমুখ, রণুক হাসানও প্রচার বিমুখ, তারিন মাঝে মধ্যে দু একজন সাংবাদিককে পোক করে, আর মোশাররফ ভাই তো ছোঁয়াও যায় না, খুঁজে পাওয়া সমস্যা, সে তো ব্যস্ত থাকে। তো একটা প্রোডাক্টের প্রধান পাবলিসিটি কিন্তু তার শিল্পীরা করে, তাদের ফলোয়ার থাকে, তাদের এক ফ্যান ফলোয়ারের একটা বিশাল বড় একটা ফ্যান ফলোয়ার থাকে, তাদের একটা পেজে যদি সেটার একটা একটা বাইটও দেয় যে আমি এই সিনেমাটা করছি, তাইলেও কিন্তু অনেক এনগেজমেন্ট অনেক বাড়ে, এনগেজমেন্ট অনেক বাড়ে। তো আমি দেখছি যে আমি আমার জায়গা থেকে আমার চ্যানেলের জন্য আমি রিসেন্ট কয়েকটা সিনেমার আর্টিস্টদেরকে আমি নক করছি যে আপনার একটা ইন্টারভিউ আমি করতে চাই, সে ওই সময়ে তো রেসপন্স করলোই না, এরপরেও তার কোনো খবর নেই। মানে এই যে শিল্পীর যে শিল্পীটা এত ড্রিম নিয়ে আসছে এই মার্কেটে, সে নিজেও বুঝতেছে না যে তার এটাকে ক্যাশ করতে হবে, তার যত প্রচার হবে ওন করতে হবে, হ্যাঁ তারকে ওন করতে হবে, জানাইতে হবে মানুষকে আমি এটা করছি। যদি সে না জানায়, ওনার সিনেমা তো সব ডিরেক্টর হলে যেয়ে দেখবে না, ইভেন আমি যতটুকু জানি ডিরেক্টররা হলে যেয়ে সিনেমা খুব কম দেখে, নিজের সিনেমা ছাড়া আর প্রিমিয়ার শোতে দাওয়াত ছাড়া। আমাদের সিনেমা দেখার প্র্যাকটিসটা কম, হ্যাঁ আমি দেখি নাই, আমার 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 তো আমি তো বিভিন্ন হলে অনেকেই দেখে, আবার অনেকেই দেখে দেখে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে যারা একেবারেই ফিল্মে ঘুমায়, ফিল্মে খায়, ফিল্মে বসবাস করে তারা দেখে, যাদের এটাই। কিন্তু যারা ফিল্ম করতে চায় ফিল্মের উপর, যারা আমি আমার আমার ইভেন আমি একজন নাম বলবো না, নাম বললো না ছোট করা হবে, সে একটা সিনেমা বানাইছে আর একটা সিনেমা বানাবে, তার আমি জিজ্ঞেস করলাম আপনি সিনেমা দেখছেন, বললাম সিনেমা দেখি না, কেন দেখেন না, যদি আমার ওইটা থেকে কপি করতে মন চায়। এটা তো সে কোন ইয়েতে বসবাস করছে, এটা ওনার ওনার হয়তো আইডিয়া, এটা তার ফিলোসফি, হ্যাঁ এটা আমি আরো আমি তো আমার কাজই তো এরকম ইন্টারভিউ করা, অনেকের সাথে কথা হয়, তো আমি যদি 50 জন ডিরেক্টরের সাথে কথা বলি তার মধ্যে 5 জন হলে যায় সিনেমা দেখে, ডিরেক্টর তাদের ড্রিম তারা ভবিষ্যতে ফিল্ম ডিরেক্টর হবে, নাটকের ডিরেক্টর তারা, তারা এখন নাটক বানায় রেগুলার, তাদের 50 জনকে যদি আমি প্রশ্নটা করে থাকি যে এই সিনেমাটা দেখছেন বা দেখবেন, সময় পাচ্ছি না দেখি নাই, বাট তারা স্বপ্ন দেখে তারা একদিন ফিল্ম ডিরেক্টর হবে, এটা আসলে এটা দুঃখজনক আর কি। বাট হয় কি আপনি একটা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন আপনার ওই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক যে কাজগুলো হচ্ছে সেটা যত আপনার স্ট্যান্ডার্ডের যতই রুচির দিক জায়গা থেকে যত খারাপই হোক, আপনার যদি মনেও হয় যে এটা আসলে আমার রুচির সাথে যায় না, তারপর আপনার দেখতে হবে, কারণ আসলে আপনি তো মানে আপনি তো এটা দেখেই এর চেয়ে ভালো বানাবেন, মানে এটা ভালো হচ্ছে না যে দেখেই তো আপনি এর চেয়ে ভালো, শুধু তাই না, আমাদের গতকালকে বোধ হয় কেউ একজন বলল, আমি হুট করে মনে আসতেছে না নামটা, আমাদের যারা
আচ্ছা, প্রশ্নটা আগে করি তোমার, তাহলে তুমিই অ্যান্সারটা দিতে পারবা। দেখো, তুমি যেটা বললা যে শাকিব খানের পরে আর কেউ নাই ইন্ডাস্ট্রিতে সার্ভ করার মতো ওইভাবে শাকিবের মধ্যে, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি কেন তৈরি হয় নাই? এটা আসলে কি আমাদের মাঝখানে কমার্শিয়াল ফিল্মের একটা বড় ক্রাইসিস টাইম গেছে? না, ওগুলো তো আমরা ওগুলোর বাদ দিয়ে আমি বেসিক কয়েকটা জিনিস দেখি, বলি তোমার সাথে মিলে কিনা। দেখো, আমাদের দেশের শিল্পীরা যারা আছে, শাকিব ছাড়া যারা আছে, ম্যাক্সিমাম টুইট করে ঘুরে বেড়াবে, সিনেমা খুব একটা দেখবে না, ডিরেক্টরের পিছনে লবিং করবে, সিনেমায় কাজ করবে, ঘুমাবে লেট করে, উঠবে লেট করে, বই তো পড়বেই না, বই পড়ার তো কথা দূরের কথা, মোবাইলটা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া এসে অ্যাক্টিভ, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য যে যে ট্রেন্ড আপ হওয়ার জন্য যা যা করা দরকার তার কিছুই সে করবে না। খোদা তাকে একটা ফিগার দিছে, প্রকৃতি প্রদত্ত একটা চেহারা পাইছে, ফিটনেস পাইছে, সেটা সে মানে আল্লাহ প্রদত্ত, সেটাকে সে কিন্তু ডেভেলপ করতেছে না। সে সকালে উঠবে, জিম করবে, অ্যাক্টিং প্র্যাকটিস করবে, সুইমিং করবে, সিনেমা দেখবে, বই পড়বে, ওয়ার্কশপ করবে। হ্যাঁ, এই প্রক্রিয়ার মধ্যে গ্রুমিং সেশনটাই, এই গ্রুমিং সেশনের মধ্যে কয়টা হিরো আছে? না, এইভাবে আমি তো সবাইকে চিনিও না, না যাদের ছিল ওইরকম ওই প্র্যাকটিসে আসলেই কম, তাই না? মূল জায়গাটাই তো গলত। আমি আজকে আমার 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 আমি একটা সিনেমা করলাম, ধরো এই যে একবারে নাম ধরেই বলি, এই যে অপু বিশ্বাসের একটা সিনেমা হলো ছায়া বৃক্ষ, মানে দর্শকই যায় নাই, এই সিনেমার হিরো হলো নীরব। নীরব কি কম সুযোগ পাইছে? ইমন কি কম সুযোগ পাইছে? অনেক ফিল্ম করছে, এত সিনেমা, এত সুযোগ, শাকিব, ইভেন শাকিব খানের সাথেও তারা সিনেমা, হ্যাঁ অনেক, শাকিবের সাথে তো অনেকগুলো, এত সুযোগ পাওয়ার পরে যদি তারা শাকিব খানের আশেপাশে না যাইতে পারে, তাহলে ব্যর্থতা কি মানে সিনেমা কম হয় এটার, ব্যর্থতা কি গল্পের, আর্টিস্টদেরও দায়ভার আছে, তাই না? তো সুযোগ তো প্রচুর পাইছি ভাই কাজে, সেটারে যদি আমি আমরা ইয়ের দেখি, ঋত্বিক রোশনের যখন পার্সোনাল ইন্টারভিউ হয়, তখন সেই ইন্টারভিউতে দেখি সে প্রতিদিন সকালে আয়নার সামনে এক ঘন্টা সে অ্যাক্টিং প্র্যাকটিস করে, এখনো কি দরকার? সে তো এত বড় একজন সুপারস্টার, তার এক ঘন্টা আয়নার সামনে দাঁড়ায় অ্যাক্টিং প্র্যাকটিস করার কি দরকার? চোয়ালের ব্যায়াম করে, এক্সপ্রেশনের ব্যায়াম করে, তাই না? তারপরে ড্যান্স প্র্যাকটিস করে 2 ঘন্টা, কি দরকার? কেন তারা ওই জায়গায় যায়? শাকিব খানের বিষয়ে একজন এই যার কথা মনে পড়ছিল না, মোস্তাফিজুর রহমান মানিক সম্ভবত ওনার নাম, একটা ইন্টারভিউতে বলছিল যে শাকিব খান সকালে উঠে সুইমিং করে, ব্যায়াম করে, নাচের প্র্যাকটিস করে, এগুলো সে করে রেগুলার, এবং সে রেগুলার নিজেকে ডেভেলপ করে বিভিন্ন, সে নিজেও তো শাহরুখ খানকে ফলো করে, শাহরুখ খানের ছেলের নামে তার ছেলের নাম রাখছে, সে দেখে যে হলিউডের ওই নায়কটা তার লাইফ স্টাইলটা কিরকম, সে তার ওই লাইফ স্টাইলটা সে নিজে ফলো করে, চেষ্টা করে। তো আমরা ওই জায়গা থেকে শুধুমাত্র ডিরেক্টরের দোষ দিয়ে সিনেমা কম হচ্ছে এই দোষ দিয়ে খালি হাতড়ে বেড়াচ্ছি, কেন শাকিবের সাথে আরেকজনকে পাচ্ছি না? হ্যাঁ, এটা এখন যে আমাদের আমার বিশ্বাস যে এখন আস্তে আস্তে আরো আসবে, কারণ হচ্ছে যে শাকিব খান তো একজন আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, তো আগে তো আমাদের এক্সাম্পল কম ছিল, এখন তো একজন এক্সাম্পল আছে আমাদের সামনে যে না এটা করেও অনেক বড় জায়গায় যাওয়া যায়, এই এই ছোট ইন্ডাস্ট্রিতেও বড় জায়গায় বিলং করা যায়। তো আই থিঙ্ক এখন আরো আরো অনেকেই ইন্টারেস্টেড হচ্ছে, এখন দেন আরো অনেকেই আসবে। আচ্ছা, এটা তো গেল কমার্শিয়াল পার্টটা, কিন্তু সবাই যে কমার্শিয়াল সিনেমা দেখতে ভালো লাগে তা না, তা না। হ্যাঁ, তোমার আমার টেস্ট ডিফারেন্ট, আমরা একটু মালায়ালাম দেখতে ভালো লাগে, গল্পের ডেপ থাকবে বেশি, ড্রামা কম থাকবে, সাসপেন্স বেশি থাকবে, থ্রিলার বেশি থাকবে, থ্রিল বেশি থাকবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার চিন্তা করতে হবে এরপরে কি হবে, গল্পের স্পিড বেশি থাকবে, সোজা কথা গল্পের গতিটা বেশি থাকবে, এখন আর স্লো কোনো কিছুই আমাদের ভালো লাগে না। শোয়েব আখতারের বলিং ভালো লাগে, এই সাঙ্গাকারের বলিং ভালো লাগে, কিন্তু মুস্তাফিজের বলিং আর এখন ভালো লাগে না, কারণ গতি নাই ওইভাবে, তার কাটার থাকার কারণে ভালো লাগে। তো ওই যে আমরা বাস সবাই আমরা কেউ জ্যামে থাকতে বসে থাকতে ভালো লাগে না আমাদের, ওদের গতি চাই, জন্মগত ভাবে বা যেভাবে হোক যে সমাজে আমরা বসবাস করি, ওদের গতিটা না, আমাদের চাহিদা হচ্ছে গতি। হ্যাঁ, গতি মানে যেটা হচ্ছে আমাদের, হ্যাঁ সময়ও কম আছে, তো সিনেমাতে সেই গতিটা মিসিং ম্যাক্সিমাম সিনেমায়, দেখো।